ওম শিবেস্য পরাভক্তি ত্যাগে পি রুত্তমা আহে তু কৃপা শিবানন্দম নমাম্যহম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দী মহারাজের কথোপকথনে সংকলন শিবানন্দ বাণী থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা শিবানন্দ বাণীর দ্বিতীয় খণ্ড থেকে পড়ছি আজকে যে ঘটনাটি পড়া হবে সেটি ঘটে বারোই কার্তিক তেরোশো ছত্রিশ মঙ্গলবার অক্টোবর সালের ঘটনা বিকেলবেলা প্রায় পাঁচটা বাজিয়াছে মহাপুরুষ মহারাজ নিজের ঘরে বসিয়াছেন শরীর ভালো নয় কয়েকদিন ধরিয়া সর্দি হাঁপানি ও মাঝে মাঝে অল্প অল্প জ্বর হইয়াছিল বেশি কথা বলিতে কষ্ট হয় কিন্তু লোকের ব্যাকুলতা ও দুঃখ কষ্টের কথায় তাহার প্রাণ কাঁদিয়া উঠে তখন আর স্থির থাকিতে পারেন না নিজের দেহের কষ্ট ভুলিয়া গিয়া কি করিয়া তাহাদের প্রাণে একটু ও শান্তি দিবেন তাহার জন্য ব্যস্ত হইয়া পড়েন একজন অবসরপ্রাপ্ত জজ আসিয়াছেন সঙ্গে স্ত্রী পুত্র ও একটি বিধবা কন্যা প্রণাম করিয়া সকলে দাঁড়াইলে মহারাজ খুব সস্নেহে তাহাদিগকে বসিতে বলিলেন একখানি মাদুর পাতা ছিল তাহারা তাহাতে উপবেশন করিলেন সামান্য একটু কথাবার্তার পর ভদ্রলোকটি নিজ কন্যাকে দেখাইয়া বলিলেন এই আমার মেয়ে সম্প্রতি ওর স্বামী মারা গেছে খুব শোক পেয়েছে এখনও শোক সামলাতে পারিনি তাই আপনার কাছে নিয়ে এসেছি এই কথা শুনিয়া মহাপুরুষ মহারাজ আহা আহা করিতে লাগিলেন এবং খানিক্ষণ গম্ভীরভাবে থাকিয়া আস্তে আস্তে বলিলেন সংসারের ধারাই এই মা শোক তাপ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই নিয়েই সংসার প্রকৃত সুখ শান্তি সংসারে অতি বিরল আর এই যে জন্ম মৃত্যুর প্রবাহ তা কেউ রোধ করতে পারে না এতে মানুষের কোনো হাত নেই ভগবানই এ জগতের সৃষ্টি স্থিতি লয়ের কর্তা আর তাঁরই ইচ্ছায় জীব এই সংসারে জন্মগ্রহণ করে থাকে তিনি যতদিন রাখবার ততদিন রাখেন আর যখনই ইচ্ছা নিয়ে যান এই এই জ্ঞানটি পাকা করতে হবে যে জন্মস্থিতীয় মৃত্যুর একমাত্র কর্তা ভগবান তিনি জীবকে এ সংসারে পিতা মাতা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব রূপে পাঠান আর যতদিন ইচ্ছা জীবকে কোনো না কোনো সম্বন্ধে জড়িত করে রেখে দেন আবার যখনই ইচ্ছা তখনই নিয়ে যান যতক্ষণ মানুষ মানুষের এই জ্ঞানটি পাকা না হবে ধারণা না হবে ততদিনই তাকে শোকসন্তপ্ত হতে হবে কিন্তু এই জ্ঞান এই ধারণা পাকা হলে দৃঢ় হলে আর শোকতাপ হবে না দুঃখ করবারও কিচ্ছু থাকে না তবে এইটুকু দেখতে হবে যে ভগবান যাদের আমাদের সঙ্গে কোনো সম্বন্ধে সম্বন্ধ করে দিয়েছেন তাদের সেবার কেন কোনো ত্রুটি না হয় যদি তা হয় তার জন্য দুঃখ করতে হবে আর কেবল শোক করাই মানুষের তো একমাত্র কাজ নয় আরও ঢের ঢের কাজ আছে সংসারে কাজকর্ম তো আছেই তাছাড়া জীবনের লক্ষ্য যা সেদিকেও এগুতে হবে নইলে কেবল হা হুতাশ শোক করলে কি হবে শোক করবার জন্য তো জীবন নয় এই জন্ম সেই জন্ম জরা মৃত্যুর পরা পরপারে সেই জন্ম মৃত সেই জন্ম জরা মৃত্যুর পরপারে যেতে হবে সেই পরম প্রেমাস্পদ শ্রী ভগবানকে লাভ করতে হবে এবং তখনই হবে সব দুঃখের অবসান পূজনীয় মহারাজের যে সময়ের কথা বলা হচ্ছে তখন তার মহাপ্রয়াণে আর পাঁচ বছর বাকি ছিল এই ঘটনার পাঁচ বছর পরে তার মহাপ্রয়াণ হয় পঁচাত্তর বছর বয়সী তখন পূজনীয় মহাপুরুষ মহারাজ বয়স হয়েছে এবং অত্যন্ত অসুস্থ পার্ষদরা বিশেষ করে শ্রীরামকৃষ্ণ দেবের যারা সন্ন্যাসী সন্তানরা তারা এই রামকৃষ্ণকে এই রামকৃষ্ণ সংঘকে তৈরি করতে যে পরিমাণ পরিশ্রম করেছিলেন তাদের যে পরিমাণ কায়িক এবং মানসিক শ্রম হয়েছিল তাতে অনেকেই অকালে প্রয়াত হয়েছেন ষাট পঁয়ষট্টি বছরে প্রায় সবই প্রধানরা চলে গেছেন স্বামীজি চলে গেছেন মাত্র উনচল্লিশ বছর বয়স যখন একটা প্রথম ধর্ম তৈরি হয় বা নতুন কিছু তৈরি হয় তার জন্য সমস্ত শক্তি যারা করেন তাদের প্রয়োগ করতে হয় এবং এই শক্তি প্রয়োগ করতে গিয়ে শারীরিকভাবে তারা অনেক সময় অসুস্থ হয়ে পড়েন এরা ঋষি এদের মানসিকভাবে অসুস্থতার সামান্যতম অবকাশটুকুও নেই কিন্তু শরীর তার ধর্ম অনুযায়ী চলে তাই সবসময় যে তারা খুব সুস্থ থাকেন তা কিন্তু নয় পূজনীয় মহাপুরুষ মহারাজও কালের নিয়মে ধীরে ধীরে একটু একটু করে তার শরীর ভাঙতে শুরু করে দিয়েছিল মহারাজের সেই সময় যে সময় ঘটনা হচ্ছে বলা হচ্ছে সেদিন সর্দি হাঁপানি এবং কয়েকদিন অল্প অল্প জ্বরও ছিল বেশি কথা বলতে কষ্ট হয় কিন্তু লোকের দুঃখ ব্যাকুলতা ও দুঃখ কষ্টে তার প্রাণ কেঁদে ওঠে তখন আর স্থির থাকতে পারেন না নিজের দেহ কষ্ট দেহের কষ্ট ভুলে গিয়ে কি করে তাদের প্রাণে একটু সান্তনা ও শান্তি দেবেন তার জন্য ব্যস্ত হয়ে পড়েন শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখেছি বর্ণনা আছে ঠাকুর এসেছেন চোদ্দই জুলাই আঠারোশো সালে বলরাম বসুর বাড়িতে পুনর্যাত্রা উৎসবে রথের পুনর্যাত্রা উৎসবে তিনি এসেছেন ১৩ তারিখ তিনি আসা মাত্র কলকাতার বিভিন্ন স্থানে যে সমস্ত ভক্ত অনুরাগীরা আছেন তারা এসে তার সঙ্গে দেখা করতে চাইছেন তিনি এমন করে তার সঙ্গে দেখা করতে চাইছেন বোঝাই যাচ্ছে না কার অসুখ হয়েছে এবং কে দেখা করতে এসেছে কার শরীরে ব্যাধি বলছেন সেই খুশির তুফান আনন্দের তুফান ওঠামাত্র যেন যেমন সমুদ্রে হিল্লোল কল্লোলে ছোট ছোট এই খড় টুকরো বিচুলি সেগুলো যেমন ভেসে যায় ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ ভাবের আন্দোলনে সব ভক্তরা যেন আনন্দ সাগরে ভেসে যাচ্ছিল তিনি নিজে সেই সাগরের ঢেউ তুলছেন আনন্দের ঢেউ তুলছেন আর ভক্তদের যেন তিনি ধরে নিয়ে গিয়ে সেই আনন্দ সাগরে নিমজ্জমান করছেন বলছেন এমনি সাগর আর রামকৃষ্ণ রসসাগরের সঙ্গে ফারাক হলো এই যে এমনি সাগরে খড়কুটো ছড়িয়ে যায় সে আর ফিরে আসবার সুযোগ পায় না কিন্তু রামকৃষ্ণ রসসাগরে শ্রীরামকৃষ্ণ প্রত্যেককে এক অটুট বন্ধনে ধরে রাখেন ফলে তারা যেমন সেই রসসাগরে নিমজ্জমান হয়ে নিজেদের আনন্দস্বরূপ সত্তাকে অনুভব করে একই সঙ্গে তারা কেউ কখনও শ্রীরামকৃষ্ণ থেকে দূরেই চলে যায় না এই জিনিস আমরা সকলের ভেতরে দেখেছি স্বামীজি হাঁটতে পারছেন না চলতে পারছেন না অ্যালবুমিন বেড়ে গেছে পা ভীষণভাবে ফুলে গেছে কিন্তু তথাপি চেষ্টা করে চলেছেন কেমন করে মানুষের জীবনের উন্নতি হয় তার এই অসুস্থতার কথা বুঝতে না পেরে সেই সময়ের সব বিখ্যাত কবি লেখক যারা এখনো পর্যন্ত মানুষের মনে তাদের প্রতিভাতে আলো করে আছে তারা স্বামী বিবেকানন্দের সমালোচনা করতে শুরু করেন সেগুলো উপেক্ষা করে এই স্বামীজি কাজকর্ম করেছিলেন প্লেগ রিলিফ তিনি নিজে জানেন এই প্লেগে তিনি একবার আক্রান্ত হলে তাকে আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু তথাপি তিনি নেমে পড়লেন এই প্লেগ রিলিফের কাজে মানুষের দুঃখ কষ্ট দূর করার এই ধারা শ্রীরামকৃষ্ণ দেব থেকে তার সন্তানের মধ্যে ধীরেও হলেও বর্তমান প্রজন্মে যারা সেই স্থান অধিকার করে আছেন তাদের ভেতরেও আমরা দেখে থাকি পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজকে দেখেছি একানব্বই বছর বয়সে তার বাইপাস সার্জারি হয়েছে যে বয়সে বাইপাস সার্জারি হওয়ার কথা নয় সেই বয়সে তিনি সেই ভয়ঙ্কর অপারেশনের যে লোড সেটি নিতে পেরেছেন শুধু তাই নয় তিনি তিন মাস বাদে ফিরে এসেছেন এবং এসে যেদিন ফিরে এসেছেন তার পরদিন থেকে সবাইকে দর্শন দিচ্ছেন সেই প্রথম দিনে আমি দর্শন করেছিলাম তাকে এখনও সেই ছবিটি চোখের সামনে ভাসে তিন মাস চুল কাটা হয়নি সেই বড় বড় হয়ে গেছে চুল আর সারা বুকটা কাটা বলে একটা ঝোলা ফতুয়া মতো পড়ে পরিয়ে দেওয়া আছে মহারাজকে কোনো এসে পা তুলে একটি এর মধ্যে একটা কোচে বসানো হয়েছে এবং সামনে তার পা দুটি তুলে রাখা আছে কারণ পায়ের ওই শিরা থেকে নিয়ে তখন করা হতো তো মহারাজ তখনও ভালো করে হাঁটতে পারেন না কিন্তু তথাপি তিনি দর্শন দিতে বসে গেছেন এই ভাব আমরা দেখেছি মা কী করে মানুষের মনে কষ্ট দুঃখ এগুলোকে দূর করা যায় এগুলোই এদের একমাত্র জীবনের লক্ষ্য হয়ে থাকে তাদের নিজেদের দেহ কষ্ট ভুলে গিয়ে তারা মানুষের কল্যাণের জন্য দিনের পর দিন কাজ করতে থাকে সেদিনকে এক জজ এসেছেন অবসরপ্রাপ্ত তিনি সঙ্গে এনেছেন তার স্ত্রী পুত্র এবং একমাত্র কন্যা যিনি বিধবা হয়েছেন মহাপুরুষ মহারাজের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়ার পর তিনি বলছেন যে ও খুব শোক পেয়েছে সম্প্রতি ও স্বামী মারা গেছে এখনও শোক সামলাতে পারিনি তাই আপনার কাছে নিয়ে এসেছি যেন মহাপুরুষ মহারাজের কাছে এলেই সেই শক্তি চলে যাবে পূজনীয় মহাপুরুষ মহারাজ তার ব্যথা যেন অন্তরে অন্তরে অনুভব করে সেই আহা আহা করছেন কন্যাটিও সেই স্বজন বিয়কের ব্যথা যেন সমজদার যেন তার সহযোগী তার সমব্যাথিকে পেয়ে সেও যেন ধীরে 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 একটু একটু করে তার সেই গভীর ব্যথা সেটিকে যেন সে অনুভব করতে সেটা যেন তার কমে যাচ্ছে সে অনুভব করতে থাকছে মহারাজ বলছেন সংসারের ধারাই এই মা শোক তাপ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই নিয়ে সংসার এই যে সংরূপী সার আমরা করি আমরা মনে করি সেখানেই বোধ সমস্ত আনন্দ আছে কিন্তু সংসারে এই আনন্দ যেমন আছে তেমনি তার সঙ্গে এই জিনিসগুলো আছে সেখানে হারানোর বেদনা আছে না পাওয়ার যন্ত্রণা আছে এবং নানা রকমের কষ্ট আছে বলছেন যে এতে মানুষের কোনো হাত নেই মানে আমরা যে চাইছি সবসময় তা নয় এটা ভগবানের ইচ্ছেই যে জন্ম মৃত্যু এতে আমাদের কোনো হাত নেই প্রভু ইচ্ছা করেছেন তাই আমরা সৃষ্ট হয়েছি প্রভুর যখন সময় হবে তখন আমরা ফিরে যাব বহু অসুস্থ মানুষকে দেখেছি দিনের পর দিন তার অসুস্থতাকে সহ্য করেও তারা বেঁচে আছেন আবার কোনো মানুষকে দেখেছি যার অনেক সম্ভাবনা আছে তাকে তিনি ফিরিয়ে নিয়ে গেছেন এই যে ভগবানের যে এই কর্মপ্রবাহ এর কোনো মানে সঠিক যুক্তিগত কারণ আমরা কখনো খুঁজে পাইনি কিন্তু এই জিনিস যে ঘটে এটা আমরা বেশ বুঝতে পেরেছি মহাপুরুষ মহারাজ বলছেন তিনি যতদিন রাখবার ততদিন রাখবেন আবার যখনই ইচ্ছা নিয়ে যাবেন এই জ্ঞানটি পাকা করতে হবে যে স্থিতি ও মৃত্যুর কর্তা একমাত্র ভগবান এইটা হচ্ছে কথা আমাদের নিজেদের হাতে কিছু নেই আসাটাও নিজেদের হাতে নেই যাওয়াটাও নিজের হাতে নেই শুধু মধ্যবর্তী সময় এই যে কেমন করে জীবনযাপন করব কেমন করে একটি উচ্চ আধ্যাত্মিকভাবে ভাবিত হয়ে জীবনকে অতিবাহিত করব এইটির ধা হাত আমাদের হাতে আছে কেমন করে জীবনের প্রবাহ চলবে এই ভাবটি নির্দেশ করার বা ঠিক করার অধিকার আমাদের মধ্যে আছে আমরা বুঝতে পারি বা না পারি এইটি এই যে মধ্যবর্তী সময়টিকে আমরা যে যত মধুর করে ফেলতে পারবো আমাদের আধ্যাত্মিকতা দিয়ে আমাদের জীবন বোধ দিয়ে আমরা ততই একটি উন্নত মানের জীবনযাপন করতে সম্পন্ন হব তিনি বলছেন এই তিনি জীবকে এ সংসারে পিতা মাতা স্ত্রী বন্ধু পুত্র বান্ধব রূপে এ পাঠান এবং যতদিন ইচ্ছা জীবকে কোনো না কোনো সম্বন্ধে জড়িত করে রেখে দেন আবার যখনই ইচ্ছা তখনই নিয়ে যান যতক্ষণ মানুষের এই জ্ঞান পাকা না হবে ধারণা না হবে ততদিনই তাকে শোক সন্তপ্ত হতে হবে ভগবান নানা রকম সম্বন্ধ দিয়ে আমাদের জুড়ে রেখে দেন একে অপরের সঙ্গে এই সম্বন্ধগুলোকে আমরা এত আসল বলে মনে করি যখন তিনি তাদেরকে ফিরিয়ে নিয়ে যান তখন তার ব্যথা তার কষ্ট যেন আমরা কোনো সহন করতে পারি না আমরা যখন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কে আছি লাইব্রেরিতে আমার কাজ ছিল সেই লাইব্রেরিতে একজন দিদি তিনি খুব ছেলেবেলায় তার বাবাকে হারিয়েছেন মাও অসুস্থ ছিলেন সারা জীবনটাই অত্যন্ত কষ্টে কেটেছেন তিনি একজন অতি ভালো স্বামীকে পেয়েছিলেন তাদের কোনো সন্তান ছিল না নিঃসন্তান কিন্তু তার স্বামী একাধারে তার বন্ধু একাধারে তার পিতা একাধারে তার স্বামী ছিলেন তিনি হঠাৎ কয়েক দিনের জ্বরে চলে গেলেন তিনি যখন আবার ডিউটি করতে এলেন তখন প্রথম আমার কাছে পাঠানো হলো আমি তার কাজগুলো দেখছিলাম বলে আমি যেমন কেজো কথা বলা সেগুলো বলতে 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 তিনি যখন তার সে দুঃখের কথা আমাকে বলতে গেলেন আমি তখন বলি দিদি একটা কাজ করুন আপনার যে দুঃখের কথাটা আপনি আমাকে বলতে চাইছেন সেটা আমাকে না বলে আমাদের ঠাকুর ঠাকুরঘর একমাত্র বিকেলবেলা খোলা হতো আমি বললাম আমি দারোয়ানদের বলে দিচ্ছি ওরা আপনাকে ঠাকুরঘর খুলে দেবে ঠাকুর ঠাকুরঘরে যান গিয়ে আপনার দুঃখের কথা আপনার মনোবেদনার কথা আপনি শ্রীশ্রী মাকে জানান মেয়ের দুঃখের কষ্ট তিনি যদি না বোঝেন তাহলে কিন্তু হবে না মেয়ের দুঃখের কষ্ট তিনি বুঝতে থাকলেন এবং তিনি এইভাবে রোজ যাতায়াত শুরু করলেন সকালবেলা এসেই দশটায় লাইব্রেরি শুরু হবার আগে আমরা মেইনটেনেন্স স্টাফেদের বলে রেখেছিলাম উনি নটার সময় এসে পৌঁছে যেতেন এবং নটা থেকে দশটা একাকি তিনি ঠাকুর ঘরে ঠাকুর মা স্বামীজির সামনে বসে থাকতেন প্রথম দিকে শুনেছি তিনি কাঁদতেন পরবর্তীকালে ধীরে 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 কান্নাটা থেমে গেল একদিন তিনি বেশ বছরখানেক বছর ডেড়ে বাদে তিনি খুব শান্ত বোধ করলেন এবং পূজনীয় স্বামী প্রভানন্দজিকে বলে তার দীক্ষার ব্যবস্থা করে দিতে বললেন পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মাঝে কাছে তার মন্ত্র দীক্ষা হলো যে মানুষ শোকে নিজেকে সামলাতে পারছিল না তিনি যেন অনুভব করলেন এই যে মাইক সম্পর্কগুলো এগুলো কোনো একটা সময় এসে ছেদ হয়ে যাবে কিন্তু অমায়িক একটি সম্পর্ক আছে যেটি অচ্ছেদ্য যে কোনোভাবে তা ছেদন হবে না তা হলো ঈশ্বরীয় সম্বন্ধ এবং সেই ঈশ্বরীয় সম্বন্ধে তিনি নিজেকে উত্তীর্ণ করলেন এতদিনের যে শোক এতদিনের যে দুঃখ এতদিনের যে বেদনা যেটাকে তিনি সামলাতে পারছিলেন না সেটাকে তিনি সহজে সামলে নিয়েছিলেন জয়রামবাটিতে একজন ভদ্রমহিলা কলকাতা থেকে গিয়ে থাকতেন কিছুদিন তার একটি পুত্র সন্তান মারা যাওয়ায় তিনি খুব শোকগ্রস্ত হলেন একদিন আমাদেরকে জিজ্ঞেস করায় বলেছিল মাকে গিয়ে বলবেন যে তিনি যেমন আপনার সন্তানটি দিয়েছেন তিনি আবার তার সন্তানটিকে কেড়ে নিয়েছেন কিন্তু সেই সন্তান হারানোর যে শোক সেটাও তাঁরই দেওয়া অতএব তিনি যেমন তার সন্তানকে কেড়ে নিয়েছেন সঙ্গে করে জানি সন্তান হারানোর শোকটাকেও তিনি কেড়ে নেন দিনের পর দিন প্রার্থনা করে তিনি সত্যি সত্যি অনুভব করলেন জগন্মাতা তার সন্তান হারানোর শোকটিকেও কেড়ে নিলেন তিনি আবার ফিরে এলেন সাধারণের জীবনে এই যে মহাপুরুষ মহারাজ বলছেন না যতক্ষণ মানুষের এই জ্ঞানটা পাকা না হবে ধারণা না হবে ততদিনই তাকে সন্তপ্ত করে রাখে দিদির কথা যার বললাম বা ওই আরেকজন মায়ের কথা বললাম এতে যখন এই বোধটা পাকা হয়ে গেল তখন কিন্তু আর মাইক সম্বন্ধের কারণে তার শোক হল না শ্রীমদ্ভগবৎ গীতার শুরুতে শ্রীকৃষ্ণেরও ঠিক এইরকম আত্মীয় স্বজন হারানোর বেদনার জন্য তিনি কষ্ট পেতে থাকলেন অমন ধনুর্ধর তিনি তার গান্ডি ভাত থেকে পড়ে গেল তিনি সোজা হয়ে উঠে দাঁড়াতে পারছেন না তার সারা শরীর থরথর করে কাঁপছে তার লোম লোম খাড়া হয়ে আছে উত্তেজনায় তিনি যুদ্ধে যেন তার যে অংশগ্রহণের বিষয়ে তিনি অসম্মতি প্রদান করলেন সেই অবস্থা থেকে শ্রীকৃষ্ণ তাকে জাগালেন জাগালেন আর কিছু নয় যা কিছু দৃশ্যমান যে মায়ার সম্বন্ধে আমরা একে অপরে আছি আমি না চাইলেও সেই মায়ার সম্বন্ধ একদিন ভেঙে যাবে তাই এর ওপরে এই ভাবনা চিন্তায় মাইক সম্বন্ধের ওপরে উঠে যতদিন আমরা নিজেদের আত্মোন্নয়নের চেষ্টা করছি ততদিন পর্যন্ত কিন্তু আমাদের জীবনের মানোন্নয়ন হবে না ততদিন সাধারণ ঘটনায় আমরা শোকগ্রস্ত হয়ে যাব পূজনীয় মহারাজ বলছেন কিন্তু এই জ্ঞান এই ধারণা পাকা হলে দৃঢ় হলে আর শোক তাপ হয় না দুঃখ করবারও কিছু থাকে না তবে এইটুকু দেখতে হবে যে ভগবান যাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো সম্বন্ধে সম্বন্ধ করে রেখেছেন তাদের সেবার কোনো ত্রুটি না হয় তা যদি যদি তা হয় তার জন্য দুঃখ করতে হবে যতদিন পর্যন্ত তারা আমাদের সঙ্গে সম্বন্ধে সম্বন্ধিত আছেন কারুর বাবা কারুর মা কারুর স্বামী কারুর স্ত্রী কারুর বোন কারুর বন্ধু এই সম্বন্ধগুলো আমাদের কাছে যে কর্তব্য আশা করে সেই কর্তব্যে যেন আমরা অবিচল থাকি বলছেন না ঠাকুর যে বাড়ির সবাইকে ভালোবাসবে সকলকে মান্য করবে সকলের সেবা করবে কিন্তু জানবে এরা তোমার কেউ নয় তোমার স্বামীটি হচ্ছে শেষ কথা সেই আত্মস্বামী আমাদের যে স্বামী আমাদের জীবন স্বামী তার প্রতি যেন আমাদের ভালোবাসাটা থাকে কিন্তু এই মাইক সম্পর্কে যাদের সঙ্গে বাধা হয়েছে যতদিন তারা সেই মাইক বন্ধনে আছি ততদিন তাদের প্রতি আমাদের যে করণীয় কর্তব্য সে সম্বন্ধে আমরা যেন কখনোই ত্রুটিযুক্ত না হই আর কেবল শোক করাই মানুষের তো একমাত্র কাজ নয় আরও ঢের ঢের কাজ আছে দেখুন একটু একটু করে মহাপুরুষ মহারাজ সেই শোকের যে পরিমণ্ডল তার থেকে বার করে নিয়ে আসছেন শুধু বার করে নিয়ে আসছেন না নতুন জীবনের সন্ধান দিচ্ছেন ঠাকুর বৈরাগ্যের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন বিষয়ে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ দুটো কথা এক সঙ্গে বলছেন আমাদের জগৎ সংসারের যাবতীয় বিষয়বস্তু ভোগ্য বিষয় তাতে আমাদের বিরাগ হলো। তাহলে কি মন কি করছে সে সবসময় তো বাসনা করছে সে এটা চাই সেটা চাই করছে তার থেকে তাকে সরিয়ে দেওয়া হলো মনটা তো শূন্য হয়ে গেল তাহলে সেই শূন্যস্থান ভরবে কি করে সেই শূন্যস্থান উচ্চ আধ্যাত্মিক ভাব দিয়ে পূর্ণ করতে হয় নালে যে শূন্যস্থান তৈরি হলো তাতে আবারই মন্দ চিন্তা মন্দ ভাবনা আসে মহাপুরুষ এই একটু একটু করে সেই মেয়েটির মনকে উত্তরণের চেষ্টা করছেন বলছেন প্রথমে বলছেন এই মাইক সম্বন্ধে আমরা বাধা আছি এটা বুঝতে হবে এদের আসা যাওয়া আমাদের হাতে নাই আমরা যতদিন তারা বেঁচে থাকবেন তাদের প্রতি আমাদের যে কর্তব্য সেই কর্তব্যে আমাদের এতটুকু অবহেলা থাকবে না কিন্তু আমাদের আসল সম্বন্ধ ভগবানের সাথে তাই এই বোধটা জাগলে আমাদের আর কোনো রকম শোক হবে না বলছেন কেমন করে এই শোককে আমরা পেরিয়ে যাব বলছেন আমাদের মানুষ হারিয়ে গেছে বলেই তো শেষ কথা মানুষ তো একমাত্র তার কাজ নয় মানুষের জন্য শোক করাই একমাত্র কাজ নয় আরও ঢের ঢের কাজ রয়েছে সংসারের কাজকর্ম তো আছেই তাছাড়া জীবনের লক্ষ্য যা সেদিকেও এগুতে হবে মেদিনীপুর রামকৃষ্ণ মিশনে অনেক বছর প্রায় ধরুন চার তিন বছর আমি শ্রী শ্রী দুর্গা পূজার পূজারি ছিলাম এবং এগারো বছর সেখানে তন্ত্রধারকেরও কাজ করেছি সেইখানে একজন মায়ের সঙ্গে পরিচয় হয়েছিল আমাদের সাধুরাই পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি তার ছেলে খুব সম্মত সিক্স বা সেভেনে পড়াকালীন মারা যায় তিনি একদম শোকগ্রস্ত হয়ে গেলেন ঠিক সেই সময় গদাধর অভ্যুদয় প্রকল্পে চালুন হলো কতগুলি আদিবাসী ছেলে যারা গ্রামে থাকে যাদের বাড়ি থেকে পড়াশুনো করার সুযোগ নেই অথচ এমন কোনো হোস্টেল নেই যাদের রাখা যাবে এই রকম সাত আটটি ছেলেকে জোগাড় করে সেই ভদ্রমিলার ফাঁকা বাড়িতে রেখে দেওয়া হলো ভদ্রমহিলাকে বলা হল ভগবান আপনাকে একটি ছেলে দিয়েছিলেন একটি নিয়ে নিয়েছেন তার বদলে আটটি ছেলে দিলেন পরম মায়ায় পরম ভালোবাসায় তিনি সেই ছেলেগুলোকে একটু একটু করে বড় করতে থাকলেন তা তিনি কবে ভুলে গেছেন তার সন্তানের শোক আছে এখনও কিন্তু সেই শোককে ছাপিয়ে যায় শোক করবার মতো সময় নেই কারণ এই যে আটজন ছেলে আছে তারা কী খাবে কী পড়বে কখন কোচিং ক্লাসে যাবে কখন পড়াশোনার সময় লাগাবে পড়ছে কি না তারা কেমন রেজাল্ট করছে স্কুলে গিয়ে আগে একটি ছেলের জন্য যা করতেন এখন আটজন ছেলের জন্য করার ফলে তারার সময় নেই আমি এখন আর মেদিনীপুর মাঠে দুর্গা পুজো করতে যেতে পারি না কিন্তু এদের সকলের সঙ্গে সম্পর্ক আছে এই সব বাচ্চাগুলো যখন পরীক্ষায় এখন তো তারা প্রত্যেকেই মাধ্যমিক পাশ করে উচ্চতর মাধ্যমিক কেউ কেউ স্নাতক স্তরেও পড়াশোনা করছে তাদের গল্প মাঝে মাঝে তাদের সাফল্যের কথা তিনি আমাদের শোনান আমি কিন্তু অবাক বিস্ময়ে দেখি সেই সময়কার যারা সাধুরা ছিলেন তাদের প্রজ্ঞাকে দেখি সেই সামান্য শোককে একটা অসামান্য ভাবেতে উত্তীর্ণ করে দেওয়ার চেষ্টা করেছিলেন মহাপুরুষমাজ বলছেন সংসারের কাজকর্ম তো আছে তাছাড়া জীবনের লক্ষ্য যা সেদিকেও তো এগুতে হবে জীবনের লক্ষ্য কি জীবনের লক্ষ্য ঈশ্বর লাভ সেদিকেও এগোতে হবে নাহলে কেবল হাহুতা শোক করলে হবে না শোক করবার জন্য তো এই জীবন নয় সেই জন্ম মৃত্যুর জরা মৃত্যুর পরপারে যেতে হবে সেই পরম প্রেমাস্পদ শ্রীভগবানকে লাভ করতে হবে এবং তখনই হবে সব দুঃখের অবসান যতক্ষণ না পর্যন্ত আমাদের ভগবত প্রাপ্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে কোনো রকম দুঃখের অবসান হয় না ভগবত গীতা থেকে পূজনীয় মহারাজ উল্লেখ করছেন ইমলব্ধা চা পরম লাভম মন্যতে নাধিকম তত ইয়াসমিন স্থিত না দুঃখেই না গুরু না পি যা লাভ করলে কি লাভ না ঈশ্বরের আত্মসাক্ষাৎকার যা লাভ করে মানুষ অন্য কোনো লাভে অন্য কোনো লাভকে অধিকতর জ্ঞান করে না যে অবস্থায় স্থিত হয়ে মানব অতি গভীর দুঃখেও বিচলিত হয় না দুঃখ কষ্টকে প্রেমাস্পদ শ্রী ভগবানের আশীর্বাদ জ্ঞানে সানন্দে বরণ করে নিতে হয় ভগবানের এ একান্ত শরণাগত না হলে জীব এসব শোকতাপ অবিচলিতভাবে সহ্য করতে পারে না সাধারণ লোকের পক্ষে সংসারের প্রতিঘাত সহ্য করাই কঠিন কথা ঘাত ঠিক ঠিক ভক্ত একমাত্র ভগবত বিশ্বাসের বলে জাগতিক শোকতাপে অভিভূত হয় না আর মানব জীবনের লক্ষ্য তো তাই সেই শুদ্ধা ভক্তি শুদ্ধা ভক্তি শুদ্ধ প্রেম লাভ করা ভূমানন্দের অধিকারী হ ভগবানের দিকে এগিয়ে যাও মা যতই তার দিকে এগুবে ততই শান্তি অনিত্য এ সংসার এ সংসারে কোনো কিছুতেই শান্তি নেই ভগবানের শ্রীচরণী একমাত্র সার কাকদ্বীপ আশ্রমে একদিন আমরা ক্লাস নিতে গেছি সেখানে গিয়ে একজন ভদ্রমিলার সাথে আমাদের পরিচয় করে দেওয়া হলো তিনি সদ্যসদ্য স্বামী হারা হয়েছেন মানে মাস তিন চারেক হয়েছে তখন তিনি কেঁদে একদম হাপুস নয়নে কাঁদছেন আমি খানিকটা মজা করার জন্য বললাম কি আপনি কাঁদছেন তার জন্য তিনি ওপরে বসে উর্বশী রম্ভা মেনোকা তাদের নাচ দেখছেন তিনি আনন্দে ভরপুর হয়ে আছেন আর তিনি আপনার জন্য থরিয়ে কাঁদছেন আপনি কেন তার জন্য কেঁদে মরছেন এই বোধটা জাগার দরকার এতদিনের পার্টনারশিপ ভগবান তৈরি করে দিয়েছিলেন এবার একটি নতুন সম্পর্কে আমাদের এগোতে হবে সেটা হচ্ছে অমায়িক থেকে মাইক থেকে একটি অমায়িক সম্পর্কের দিকে যাব ভগবানের সঙ্গে শ্রীমদ্ভগবৎ গীতার উল্লেখ করে মহারাজ বলছেন ইয়ম লব্ধা চা লাভম যা পেলে কি পেলে না ঈশ্বরের দর্শন আমার ভেতরে যে মানুষটি সেই পরমাত্মার প্রকাশ আছে সেই পরমাত্মার অনুভব তাই বলছেন যে আত্মসাক্ষাৎকার লাভ করে মানুষ বানিয়াতে না অধিক ন না তত অন্য কোনো লাভকে অধিকতর জ্ঞান দেন না আমরা এই পেলুম সেই পেলুম দেখবেন আমরা যখন ছোট ছিলাম তখন ছোট ছোট লজেন্স টফি চকলেট এতেই আমাদের কত আনন্দ হতো ওই পার্লেট ছোট ছোট লজেন্স এতেই আমাদের খুব আনন্দ হতো কেউ যদি একটা অ্যাকলেয়ার্স বা জেমস কিছু দিত আমাদের তখন মনে হতো এটা কিছু না এটাই তা তারপরে যখন অ্যাক্লেয়ার্স পেতে পেতে থাকলাম তখন অন্য মিলিটারি এই সমস্ত পেতে যত ওপরের আনন্দটা পাই তত নিচের আনন্দটা ছোট হয়ে যায় সেই কারণে ভগবান একটু একটু করে স্টেপ বার করেন না একেবারে তাকে পাওয়ার যে সর্বোচ্চ আনন্দ সেই দিকে যে যায় তাকে পেলে জগতের আর কোনো প্রাপ্তি আমাদের প্রাপ্তি বলে বোধ হয় না ইয়াসমিন স্থিত না দুঃখেই না গরু না পি বিচালিয়াতে যে অবস্থায় থাকলে মানুষ অতি গভীর দুঃখেও কখনো কোন অবস্থাতে বিচলিত হয় না দুঃখ কষ্টকে প্রেমাস্পদ শ্রী ভগবানের আশীর্বাদ জ্ঞানে সানন্দে বরণ করে নিতে হয় মা বলছেন দুঃখ হচ্ছে ভগবানের দান কবির লিখছেন দুঃখ মে সব সুমিরন করে সুখ মে করে না কই সুখ মে যো সুমিরন করে স কেসে হই দুঃখের একটা ভালো দিক আছে দুঃখ আমাদের ভগবতমুখী করে তোলে ঈশ্বরের প্রতি আমাদের একনিষ্ঠ করে তোলে ভগবানকে ডাকার ইচ্ছে ভগবানকে ভাববার ইচ্ছে আমাদের মধ্যে জাগ্রত করে তোলে এটির খুব প্রয়োজন আছে মা বলছেন যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট কি করে হবে দুঃখ আমাদের ঈশ্বর অভিমুখী করে এবং আমরা যত ঈশ্বর অভিমুখী হই তত আমরা সাধারণ ভাব থেকে নিজের জীবনের উত্তরণের চেষ্টা করে থাকি ভগবানের একান্ত শরণাগত হলে জীব এসব শোক তাপ অবিচলিতভাবে সহ্য করতে পারে না বারবার দুঃখ হবে বারবার আমরা ভেঙে পড়ব যদি আমরা ভগবানকে ধরে থাকি যদি আমরা বুড়ি ছুঁয়ে থাকি তাহলে জাগতের যাবতীয় দুঃখ আমাদের কখনো আমাদের ধরে রাখতে পারে না কেদারনাথে যখন সেই মহাপ্রলয় হয়েছিল সেই সময় একজন মানুষকে খুঁজে পাওয়া গেল যিনি নন্দিসারের গলাটিকে প্রাণপণ জড়িয়ে ধরেছিলেন সেই জলের যে প্রচণ্ড ধারা সেটি তার পাশ দিয়ে বেরিয়ে গিয়ে অনেক মানুষকে হাঁটিয়ে দিয়েছিল কিন্তু সে যেহেতু সেই নন্দিসারের গলাটা জড়িয়ে ধরেছিল সে কাদার মধ্যে গেঁথে গেল তার প্রাণ হানি হয়নি ঠিক সেই রকমভাবে জগতের যাবতীয় দুঃখ কষ্ট আমাদের দুপাশ দিয়ে আমাদের বারবার আঘাত করে থাকবে কিন্তু যদি আমরা ভগবানকে জড়িয়ে আঁকড়ে ধরে থাকি তাহলে কখনও সেই দুঃখ হবে না যেদিন প্রথম সাধু হতে এসেছিলাম উপদেশ ছলে পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি বলেছিলেন মন্দিরে যখন যাবে মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবে যে তুমি আমায় আঁকড়ে ধরে থাকো আর তুমিও মন চেষ্টা করবে তুমিও যেন ঠাকুরকে আঁকড়ে ধরে থাকতে হয় মাকে যখন আমরা আঁকড়ে ধরে থাকি মাও তখন আমাদের তেমনি করে আঁকড়ে ধরে থাকে ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকা তাকে জড়িয়ে থাকবার এই ইচ্ছাটা যেন আমাদের ভেতরে জাগে তাহলে দেখতে পাবো যে কোনো কষ্টই কষ্ট নয় আর মানব জীবনের লক্ষ্য হচ্ছে শুদ্ধা ভক্তি শুদ্ধ প্রেম লাভ করা ভূমানন্দের অধিকারী হওয়া স্বামীজি বলছেন না দেবত্বে উত্তীর্ণ হয় দেবত্বে উত্তীর্ণ হতে গেলে আমাদের যে ভক্তি সেটি যেন শুদ্ধা ভক্তিতে রূপান্তরিত হয় আমাদের যে ভালোবাসা তা ঈশ্বরের দিকে গেলে শুদ্ধ প্রেম একেবারে কামগন্ধ বিরহিত প্রেমে হবে এবং এটি যখন হবে তখন সেই অনন্ত শক্তির আনন্দ আমাদের হৃদয়কে স্পর্শ করবে মহাপুরুষমাজ বলছেন ভগবানের দিকে এগিয়ে যাও মা যত তাঁরই দিকে এগুবে ততই শান্তি অনিত্য এ সংসার এ সংসারে কোনো কিছুতেই শান্তি নেই মা ভগবানের শ্রীচরণী একমাত্র শান্তি শান্তিধাম আমরা গঙ্গা সাগরে থাকি সমুদ্রের খুব কাছে কিন্তু থাকি ন কিলোমিটার দূরে এখানে বসে সমুদ্রের সেই ঠান্ডা হাওয়া আমরা সবসময় অনুভব করতে পারি না কিন্তু যত সমুদ্রের দিকে যাওয়া যায় চোখ বন্ধ করে আমরা অনুভব করতে পারি আমরা সাগরের দিকে এগিয়ে আসছি সাগরের সেই ঠান্ডা জলের হাওয়া আমাদের একটু একটু করে স্পর্শ করে আমাদের শরীরের উষ্ণতা সেটিকে আমরা পরিহার করতে পারি এবং যত তার কাছে যেতে পারি সেই জলের ছোঁয়া আমাদেরকে সিক্ত করে এবং সেই জলের ভেতর ডুবে গেলে সেই জলেরই একটি অংশ হয়ে আমাদেরকে স্নাত করে পরিষ্কার করে আমার যে মানুষটা যে মলিন আমি আমরা গেছিলাম তাকে একবারে ধুইয়ে মুছিয়ে একটি পরিষ্কার মানুষে রূপান্তরিত করে ভগবানের কাছে যাওয়ার উদ্দেশ্য তাই শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমাদের মনের ভেতরেও যেন এই বোধটি সদা সর্বদা জাগ্রত হয় এবং ঈশ্বরের দিকে আমরা যেন এগিয়ে যেতে পারি শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আমরা পূজনীয় শিবানন্দ মহারাজের বাণীর সংকলন শিবানন্দ বাণীর দ্বিতীয় খণ্ড থেকে পাঠ এবং আলোচনা করব ओम प्रणता प्रसिद्व देवी विश्वाति हिणी त्रैलोक्यवासीनाडे लोकाना भव ओम शांति ओम शांति ओम हरि ओं तत्सत्ीनाम्नापणमस्तु